Hi friends, welcome to my channel Flavor Wings. To get more new recipes, please subscribe to my channel and press the bell icon so that you never miss a video from Flavor Wings. Hi friends, welcome to my channel Flavor Wings. আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুনত্ব ভিডিও শেয়ার করব, পটলের একটা ভাজার। পটল তো আমরা সাধারণত এমনি ভেজে খাই, আজকে আমরা পটলটাকে একটুখানি ব্যাটারে চুবিয়ে কিন্তু ভাজবো। চলুন দেখে নেব আমরা এই নতুনত্ব পটল ভাজা রেসিপির জন্য কি করে আমরা করব। প্রথমে পটলটাকে আমরা খোসা ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এরপরে আমি একটা পাত্রে বড় টেবিল স্পুনের উঁচু করে 2 টেবিল স্পুন মতো বেসন নিয়ে নিলাম। এবারে আমি এই বেসনের মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি প্রায় 1 টেবিল স্পুন। আপনারা যদি মনে করেন চালের গুঁড়ো ইউজ করতে পারেন। সাথে আমি এখানে নিয়ে নিলাম 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মতো লবণ, আর সাথে আমি এখানে প্রায় 1/2 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি প্রথমে শুকনোভাবেই ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, সেটা আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা পছন্দসই খেতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার 1/2 টেবিল স্পুন মতো গোটা পোস্ত। পোস্তটা কিন্তু আমি কাঁচাই দিলাম, কোনো রকম রোস্ট করে বা রোস্টেড কিন্তু পোস্ত আমি দিইনি। দিয়ে আমি ভালো করে বেসনের সাথে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো বা আন্দাজ মতো জল মিশিয়ে একটা সুন্দর থিক ব্যাটার তৈরি করে নেব। গোলাটা মনে রাখবেন যেন খুব পাতলা বা গাঢ় না হয়, একটা মাঝামাঝি টেক্সচার যেন আসে। দেখুন ঠিক এরকম একটু মোটাই হবে, তাহলে খেতে ভালো লাগে। যদি আপনারা মনে করেন এর মধ্যে একটু চালের গুঁড়ো দিতে পারেন, তবে আমি ময়দা দিয়েছি যেহেতু সেই জন্য এর মধ্যে চালের গুঁড়ো মিশাইনি। এবারে একটা পাত্রে আমি বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবারে আমি পটলের স্লাইসগুলোকেই ব্যাটারে চুবিয়ে একটা একটা করে তেলে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন তেলটা ভালো মতো গরম হয়ে আসলে কিন্তু এটা ছাড়বেন, তাহলে ভাজাটা বেশ ফুলে উঠবে। যেহেতু ময়দা আছে তাই কিন্তু ভাজাটা বেশ ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে, ভীষণ মচমচে হয় খেতে। গরম ভাতে ডালের সঙ্গে দিয়ে পরিবেশন করলে কিন্তু অসাধারণ লাগবে আপনাদের সকলের খেতে। নিরামিষ পদ হিসাবে আপনারা পটলের এই নতুন ভাজাটি আপনাদের পাতে কিন্তু রাখতেই পারেন। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেল ফ্লেভার উইংস সাবস্ক্রাইব করবেন।